সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। ডেফিনেটলি এটা একটা প্রাথমিক আপডেট দেবার জন্যই ভিডিও। যাই হোক, আমি কেউ বসে নেই তাহলে বরং ভালো হবে। হ্যাঁ, আমি আসলে আমার যেখানে থাকি আমরা সেটার ছাদে। অসংখ্য মায়ের বুকে তার ছেলেকে, অসংখ্য ছেলের বুকে তার মাকে ফিরিয়ে দেওয়া আরজে কিবরিয়া তার জন্মদাতা মাকেই বাসায় রাখতে পারছে না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সম্প্রতি আরজে কিবরিয়া এবং তার স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহের বিষয়টি সামনে আসলে এমন মন্তব্য করেন আরজে কিবরিয়া। আরজে কিবরিয়া তার জনপ্রিয় অনলাইন শো আপন ঠিকানার মাধ্যমে অসংখ্য মায়ের কাছে তার হারিয়ে যাওয়া সন্তানদের ফিরিয়ে দিয়েছেন। আজকে তো আমার কতবার যে গাছের উঠতেছে দেখছেন, এরকম প্যান্ট ছিল অদ্ভুত এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে এক একজন শ্রেষ্ঠ অভিনেতা। যে মানুষটি অন্যের পরিবারকে জোড়া লাগিয়ে দিয়েছেন তার নিজের পরিবারে নেই শান্তি। অথচ সপ্তাহখানেক আগে সবাই ভাবত হয়তো আরজে কিবরিয়া অনেক সুখী, কিন্তু বাস্তবতা হলো বাইরে থেকে কখনো তার ভিতরের কষ্টটা বোঝা সম্ভব না। স্ত্রীর দ্বারা মারধরের শিকার হওয়ার পর স্ত্রীর নামে থানায় সাধারণ ডায়েরি করে আলোচনায় এখন আরজে কিবরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কমেন্টের নিচে আরজে কিবরিয়া লিখেন, অনেক স্যাক্রিফাইস করেছি, জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না বাসায়, আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করব, এখন আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। সম্প্রতি কক্সবাজারে ঘুরতে গিয়ে স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন তিনি। স্ত্রীর সন্তানদের নিয়ে কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল সাইমনের 102 নম্বর কক্ষে ওঠেন আরজে কিবরিয়া। জানা যায় দীর্ঘদিন থেকে স্ত্রী রাফিয়া লোরার সাথে পারিবারিক কলহ চলছে তার। ঘটনার দিন স্ত্রী রাফিয়া লোরা তাদের সন্তানদের মারধরের সময় তাকে বাধা দিলে আরজে কিবরিয়াকে মারধর করে তার স্ত্রী। পরে 999 ফোন করে পুলিশের সহায়তা চায় আরজে কিবরিয়া। তার প্রেক্ষিতে স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তারপরই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।